নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, এটা লিখতে আমরা অনুৎসাহিত করি। ইনস্টিড অফ নারায়ে তাকবীর আমরা লিখতে বলি লিল্লাহে তাকবীর, অথবা লেখা যায় তাকবীর এপাশে আল্লাহ আকবার। এটা সুন্নাতে আমার, সাইয়েদনা উমার প্রথমেই মিছিল দিয়েছেন, এই স্লোগান দিয়েছেন, অনেকবার বলেছি আপনারা জানেন, আস্তে আস্তে পরিবর্তনের দরকার আছে না নাই। সাইয়েদনা উমার ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বিশ্বনবীর বললেন ইয়া রাসূলুল্লাহ আলাইসাল কুরআনু কিতাবুন হক, কুরআন কি সত্য কিতাব নয়, আপনি কি সত্য রাসূল নন, ইসলাম কি সত্য ধর্ম নয়? বিশ্বনবী বললেন বালা ইয়া উমার সব সত্য। উমরে ফারুক বললেন সব সত্য হলে আর ওয়াই সিক্রেটলি ইউ প্রেজ দ্য দাওয়া, আপনি লুকিয়ে দাওয়া করবেন কেন? স্টার্ট ওপেনলি, ওপেন দাওয়া শুরু করে দেন, ওপেন মিছিল শুরু করে দেন, ওপেন সংগ্রাম শুরু করে দেন। বিশ্বনবী বললেন মাহলান ইয়া আমার হাযিহি বালদাতু মাক্কা, এটা মক্কা নগরী, এখানে গোপনে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই, মদিনায় যখন যাবা তখন ওপেনলি দাওয়াত দিবা। সাইয়েদনা ওমর বললেন না, আমি একটা মিছিল দিতে চাই, একটা স্লোগান দিতে চাই। বিশ্বনবী বললেন যাও স্লোগান দাও, কিন্তু স্লোগানের জন্য মানুষ থাকার দরকার আছে না নাই, ইসলামের একেবারে প্রাথমিক যুগ কোনো লোক নাই। সাইয়েদনা আমার খুঁজতে শুরু করলেন, খুঁজে পেলেন 10 থেকে 11 জন। বিশ্বনবী তখন থাকতেন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনু দারুল আরকামের ঘরে। 11 জনকে নিয়ে দুইটা লাইন করলেন, 5 জন 5 জন করে দুই লাইন, দ্বিতীয় লাইনে দাঁড় করালেন বিশ্বনবীর চাচা হামজাকে, প্রথম লাইনে দাঁড় হলেন তিনি নিজেই, তারপরে এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন। কয় বাক্যের? সবাই বলেন তো কয় বাক্যের? ওমর বললেন মান আরাদান তাসকুলা উম্মুহ ওয়া ইয়াতমা ওয়ালা দুহু ওয়া তারমিলা জাওজাতুহু ফালিয়া সুদ্দানি, কে আছো মায়ের বুক খালি করতে চাও, কে আছো সন্তানগুলোর ইয়াতিম বানাতে চাও, কে আছো নিজের বিবিরে বিধবা বানাতে চাও, ফালিয়া সুদ্দানি পাল্লে আমারে ঠেকাও। আল্লাহু আকবার, কি চমৎকার ভাষণ! এক বাক্যে পুরো মক্কা ঠান্ডা। কার বুকের পাটা কত বড়? মায়ের বুক খালি করতে চাইলে সামনে এসে দাঁড়া। কচিকাঁচা সোনার মনিরা, কলিজার ছেলে মেয়েদেরকে ইয়াতিম বানাতে চাইলে সামনে এসে দাঁড়া, বিবিরে বিধবা বানাতে চাইলে সামনে এসে দাঁড়া। কেউ কি সামনে এসে দাঁড়াতে পেরেছে? চিৎকার করে উনি স্লোগান শুরু করলেন। সেই স্লোগানে উনি নারায়ে তাকবীর না বলে বলেছিলেন লিল্লাহে তাকবীর। কি বলেছেন? এজন্য লিল্লাহে তাকবীর দিয়ে আমরা স্লোগান দিতে চাই, রাজি আছেন তো?